প্রিসাইজ প্রিলি এমসিকিউ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ফ্যাক্ট হচ্ছে যে গত 8 মাসের আমাদের পরিশ্রম পূর্ণতা পেতে যাচ্ছে, একদম ফাইনাল রেজাল্ট পেতে যাচ্ছি। আমার যে জব সলিউশনটা রয়েছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ, এটা সম্পর্কে আজকে ডিটেল বলবো। প্লাস আজকে আমি আমার গ্রুপের প্রায় 15 থেকে 20 জন ভাই বোনকে ইনভাইট করেছি, আমাদের আজকে ফাইনাল প্রুফ রিডিং হবে। তো এই ফাইনাল প্রুফ রিডিংটা কিভাবে হচ্ছে, সবার বইটা সম্পর্কে কি ওপিনিয়ন, আজকে সারা দিনের ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমার বইটাতে আসলে কি কি থাকছে এবং কিভাবে থাকছে, প্রত্যেকটা জব এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের আসলে চাহিদা পূরণ করতে পারছি কিনা, এগুলো সম্পর্কে আজকে ডিটেল আলোচনা করা হবে। সো স্টে টিউন উইথ মি। ওকে, পুরো দমে কাজ শুরু হয়ে গিয়েছে। আমি একটু যদি দেখাই, আমাদের প্রিসাইজ প্রিলি এমসিকিউ বইয়ের একদম ফাইনাল প্রুফ রিডিং চলছে। সো এখানে হচ্ছে আমরা অনেকেই আছি। ওয়ালাইকুম আসসালাম, বসো আরাফাত। সো এটা হচ্ছে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্টও চলছে সাথে সাথে। কিছুক্ষণ যাওয়ার পরে মোটামুটিভাবে যখন সবার প্রুফ রিডিং এর কাজটা হয়ে যাবে, তখন আমরা দেখার চেষ্টা করব যে আসলেই বইটা কেমন হচ্ছে, সবার রিভিউ একটা নিব। সো টিল দেন টাটা। শুরুতে আমি বলেছিলাম যে আমাদের প্রিসাইজ প্রিলি এমসিকিউ যে জব সলিউশনটা রয়েছে এটা এক্স্যাক্টলি কেমন হচ্ছে সে সম্পর্কে বলবো। সো আমি ইন শর্ট আমি বলার চেষ্টা করছি। ফার্স্ট কথা হচ্ছে এটা টপিক বেসড একটা জব সলিউশন। সাপোজ হচ্ছে বাংলা সাহিত্য বা বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের কারকের কোশ্চেনগুলো, তারপর সমাসের কোশ্চেনগুলো, তারপরে হচ্ছে সন্ধির কোশ্চেনগুলো, এখন পর্যন্ত যে কোশ্চেনগুলো এসছে এই অধ্যায়গুলো থেকে সেগুলো সব একসাথে দেওয়া আছে। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে শুধু একসাথে দেওয়া আছে এরকমই নয় ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সমাস থেকে যতগুলো কোশ্চেন আসছে এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষায়, তার মধ্যে বিসিএস এ যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সব একসাথে দেওয়া রয়েছে। উপরে টাইটেল দেওয়া রয়েছে বিভিন্ন সালের বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর, তারপরে সমাসের বিভিন্ন সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নোত্তর, তারপরে বিভিন্ন সালের নিবন্ধন পরীক্ষার প্রশ্নোত্তর, এরপর বিভিন্ন সালের ব্যাংক পরীক্ষার প্রশ্নোত্তর, এবং শেষে 11 থেকে 20 গ্রেডের যে বিভিন্ন সালের পিএসসি পরীক্ষার প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমি ইনক্লুড করেছি। ফ্যাক্ট হচ্ছে যে এই জব সলিউশনটা কেনার পরে আপনার আলাদাভাবে যে বিসিএস এর একটা প্রশ্ন ব্যাংক কিনি বা প্রাইমারির একটা প্রশ্ন ব্যাংক কিনি, নিবন্ধনের একটা প্রশ্ন ব্যাংক কিনি বা ব্যাংকের একটা কোশ্চেন ব্যাংক কিনি, এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট আপনাকে কোশ্চেন ব্যাংক কিনতে হবে না। কজ একটা অধ্যায়ের যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন পরীক্ষার মধ্যে সেগুলো একসাথে দেওয়ার ট্রাই করেছি। এতে করে আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন, আচ্ছা কারক থেকে বিসিএস এ কি ধরনের কোশ্চেন হয়, কারকের সব বিসিএস এর কোশ্চেনগুলো এক পলক দেখে নিলেই আপনি বুঝে যাবেন যে আচ্ছা কারকের এই জায়গা থেকে বেশি কোশ্চেন হয়, অথবা আমি যদি বাংলা সাহিত্যের কোনো একটা রাইটারের কথা বলি, অথবা ইংলিশ গ্রামারের নাউন থেকে কোন কোশ্চেনগুলো হয়। সো নাউনের সবগুলো সাব টপিক থেকে তো আসলে টপিকের সাব টপিক থেকে তো আসলে কোশ্চেন হয় না, স্পেসিফিক কিছু জায়গা থেকে বিসিএস একটা জায়গাকে পছন্দ করে, প্রাইমারি একটা জায়গাকে পছন্দ করে। সো যখন আমি একটা টপিকে সবগুলো বিসিএস এর কোশ্চেন অথবা প্রাইমারির কোশ্চেন একসাথে পেয়ে যাচ্ছি, তখন আমার অ্যানালাইসিস করাটা সহজ হয়ে যাচ্ছে যে ও আচ্ছা এই বেসিক জায়গাটা থেকে আসলে কোশ্চেনগুলো হয়। তো এটাকেই ভিত্তি করে আমার জব সলিউশনটা প্রিসাইজ প্রিলি এমসিকিউ, এখানে সবগুলো টপিকের একদম বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক এবং পিএসসি ও অন্যান্য 11 থেকে 20 গ্রেডের জবগুলোর আলাদা করা আছে। সো যে যেটা প্রিপারেশন নেবে, একই তো সব কোশ্চেন পড়া হয়ে যাচ্ছে ওই টপিকে, প্লাস যে স্পেসিফিক এক্সামটা দেবে সেই এক্সামে কোন প্রশ্নগুলো আসছে এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। সো এই বইটা নিয়ে আমি গত 8 মাস যাবত অক্লান্ত পরিশ্রম করছি এবং ফাইনালি আজকে আপনারা দেখলেনই যে ফাইনাল প্রুফ রিডিংটা হয়ে গেল মোটামুটিভাবে। উইথ ইন সাম ডেজ আমি হচ্ছে আরেকবার ফাইনাল একটা রিভিশন দিয়ে সিরিয়াল নাম্বারটা ঠিক করে ঢাকা চলে যাব বইটা প্রিন্ট করার জন্য। হোপফুলি আপনারা এই মাসের লাস্টে, দ্যাট মিন্স এটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বর মাসের 23 তারিখ বা 24 তারিখে আমার ঢাকা যাওয়ার কথা বই নিয়ে। সো প্রিন্ট আউট হইতে যতদিন লাগে আর কি, এই সময়টা আমার দরকার এখন শুধুমাত্র বইটা বাজারে আনার জন্য। তার আগেই আপনারা বই সম্পর্কে সকল আপডেট পেয়ে যাবেন আমাদের প্রিসাইজ পাবলিকেশন যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে, প্রিসাইজ পাবলিকেশনে আমি আপডেট দিয়ে দেবো কোন দিন থেকে আমরা বইটির প্রি অর্ডার নেব। আর আজকে মোটামুটিভাবে খুব আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এই প্রুফ রিডিংটা হচ্ছে। প্রুফ রিডিং সম্পর্কে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে কারা কারা ইন্টারেস্টেড, তো অনেক ভাই বোনে এসেছিলেন, তাদেরও একটু রিভিউ নেওয়ার চেষ্টা করেছি। সারাদিন যাবৎ আমরা মোটামুটিভাবে প্রুফ রিডিং এর কাজ শেষ করে এখন প্রায় রাত,
তো আমরা আমি এতক্ষণ পারলে নিতে পারতাম, বাট যেহেতু হচ্ছে প্রথমের দিকে তখন ছিল তাই নেইনি, এখন মোটামুটিভাবে লাস্টের দিকে আমাদের প্রুফ রিডিংয়ের ফাইনাল। তো আমি একটু পিঙ্কি আপুকে জিজ্ঞেস করবো যে আপু আপনি তো আজকে সারাদিন হচ্ছে করলেন এটা, হ্যাঁ প্রুফ রিডিংটা করলেন, তো আমাদের প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনটা আসলে কেমন হচ্ছে, আপনার কী মনে হয়? আচ্ছা ধন্যবাদ। আমি আসলে অনেকদিন থেকেই খুঁজছি যে একটা বই, মানে বেটার একটা বই চাচ্ছিলাম যে যেটার মধ্যে আমি সব কিছু ব্যাংকের প্রিপারেশান একসাথে আমি সব পেয়ে যাবো, ব্যাংকের কোয়েশ্চেনগুলো বিগত সালের, তারপর আপনার তোমার রিসেন্টগুলো, বিসিএস, পিসিএস, প্রাইমারি নিবন্ধন, মানে এভরিথিং একটা বইয়ের মধ্যে, যেখানে খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ সাজানো আছে। তো এরকম কিছু যখন আমি খুঁজছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি একটা এই বইয়ের আর কি কথা জানতে পারলাম, জানতে পেরে এটাও জানতে পারলাম যে এটার প্রুফ রিডিং এর কাজ হবে আজকে। হ্যাঁ আমি হচ্ছে আমি গ্রুপের মধ্যে দিয়েছিলাম যে যারা যারা ইন্টারেস্টেড এইটার কাজ করার জন্য, তো তারা হচ্ছে আসবেন, তো আপু হচ্ছে রেসপন্স করেছিল সেখান থেকে। আগ্রহ থেকেই আমি আসলে আজকে কাজটা করতে আসি যে দেখি কাজ করা হবে, বইটা সম্পর্কে জানা হবে। তো আপনি করার পরে কেমন বুঝতে পারছেন যে বইটা সাজানো বা হচ্ছে অন্য অন্য জব সলিউশন থেকে এটা কি অন্যরকম হচ্ছে? একদম অন্যরকম, আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। ওকে আমি একটু ভাইয়ের কাছেও যাই, ভাইয়াও অনেকক্ষণ থেকে হচ্ছে প্রুফ রিডিং করছে, আমরা আজকে সারাদিনই হচ্ছে মোটামুটি ভাবে প্রুফ রিডিং এ ব্যস্ত ছিলাম। ভাইয়া আপনি একটু বলেন যে প্রত্যেকটা টপিকের এই যে আমি বিসিএস এর কোশ্চেনগুলো আলাদা করেছি, তারপর প্রাইমারি নিবন্ধন, ব্যাংক, পিএসসি, অন্যান্য, তো এতে করে যারা হচ্ছে শুধু বিসিএস না, বিসিএস এর সাথে প্রাইমারি নিবন্ধন, ব্যাংক বা অন্যান্য 11-20 গ্রেডের যে জবগুলো আছে, এই প্রিপারেশন যারা নিচ্ছে তারাও কি এই বইটা থেকে বা জব সলিউশনটা থেকে উপকৃত হবে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আমি মূলত এই বইটার জন্য অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, সব জায়গাতে খোঁজ নিয়েছিলাম যে আসলে বইটা কবে বাইরে হবে। তো আপনার ভিডিও যখন দেখতে পারলাম যে আসলে আপনি প্রুফ রিডিং এর জন্য হচ্ছে যে একটা টাইম দিয়েছেন যে এই টাইমের মধ্যে আমরা প্রুফ রিডিংটা করবো, লাস্ট প্রুফ রিডিং, তা আমি চাই আমি বুঝতে আমি চাচ্ছিলাম যে আগে একটু সশরীরে গিয়ে দেখি বইটা কী হবে নিজে। হ্যাঁ, তো সেজন্য সেই ওইগুলো এখানে আসা। আর মূলত হচ্ছে যে এই বইটা এখন আমি যেটা হাতে পাইলাম বা দেখলাম, যেটা একদম সুন্দর মতো গোছানো একটা বই, এটা আমার মনে হয় যে জব সলিউশন আমরা যে আগেগুলো পড়ছিলাম তার থেকে আমি মনে করবো হাজার গুণে বেটার একটা বই। আর এই জন্য বেটার যে এখানে আপনার হচ্ছে যে টপিকগুলো হচ্ছে যে যেমন বিসিএস এর জন্য আলাদা আলাদা করে কোশ্চেন দেওয়া আছে, প্রাইমারি আলাদা, ব্যাংকের আলাদা, এটা হচ্ছে যে আপনার ব্যাংকের জন্য আলাদাভাবে কোনো কোশ্চেন ব্যাংক কিনতে হচ্ছে না, এটা এখানেই ইনক্লুড আছে। এক্স্যাক্টলি, আমি এটাই চেষ্টা করেছি যাতে হচ্ছে যারা যেই প্রিপারেশনই নেক না কেন সেই প্রিপারেশনটা যাতে এই একটা জব সলিউশন থেকেই হয়ে যায়। তো এখানে মোটামুটিভাবে আমরা অনেকেই কাজ করছি, এখানে প্রচুর পরিমাণ সকাল থেকেই আমাদের প্রেশার গিয়েছে, আজকে সারা দিন শেষে এখন রাত, মোটামুটি আমি রিভিউটা আরও আগেই নিতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম যে পুরো বইটা সবাই দেখুক, তারপরেই হচ্ছে এটা নিয়ে একটু মোটামুটি আলোচনা হোক। তো আপনারা স্যাটিসফাইড তো নাকি? তো আমরা চেষ্টা করব নির্ভুলভাবে আমরা বইটা বের করার, আমি হয়তো বা এই মাসের লাস্টেই প্রিন্টে দিয়ে দেবো বই, খুব আর্লি আপনারা সেপ্টেম্বর চলছে না, এটা অক্টোবরের ফার্স্ট উইকেই ইনশাল্লাহ আপনারা বই আমাদের এখান থেকে অনলাইনে পারচেস করতে পারবেন, প্লাস মার্কেটেও পেয়ে যাবেন। আমি এই মাসের লাস্টেই মানে 23 তারিখের দিকেই ঢাকায় যাব, আর আমি ঢাকা যাওয়ার আগে আগে আমরা প্রি অর্ডার নিয়ে নেব, আমরা যখন প্রি অর্ডার নেব তখন হচ্ছে প্রিসাইজ পাবলিকেশন আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেই আমি অর্ডার নিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। ফাইনালি অনেকদিন ধৈর্য ধরেছেন, অনেক আমি চেষ্টা করেছিলাম খুব আর্লি বের করার, কিন্তু বইয়ের কাজ আসলে এত সহজ কাজ না সত্যি কথা বলতে, কারণ অনেক বইতেই অনেক ধরনের ফাঁকিবাজি করা হয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে বিসিএস এর সব কোশ্চেন গুলাই যাতে থাকে কালেক্ট করার, প্রাইমারি কোশ্চেন গুলো কালেক্ট করার, এগুলো কালেক্ট করতে একটু লেট হয়েছে, আর প্রুফ রিডিং এরও একটা ব্যাপার রয়েছে। তো সবকিছু মিলিয়ে এতদিন যেহেতু ধৈর্য ধরেছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরলে ইনশাআল্লাহ প্রিসাইজ প্রিলি এমসিকিউ একটা ভালো জব সলিউশন আপনারা পেতে যাচ্ছেন, যেখানে সবকিছু সাজানো গোছানো রয়েছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।